ছেলে খুশ যাবে না আমি এই ছেলেকে বিয়ে করব আমি একই ভালোবাসি এ কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই শালা হারামজাদা মেয়ে কিনে পালিয়ে গেল নাকি এই পচা এই সুরে তাড়াতাড়ি ছুটে আয় রে কি হবে ও আমার কি হবে কোন দিয়ে গেল কি জানি ও ও মেয়ে কিনে পালিয়ে গেল আপনার মেয়ের কাজ আমি ছেড়ে দেব তখন আপনার মান সম্মানটা কোথায় যাবে শ্বশুর মশাই এই ভিডিওটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই এই ভিডিওটা বানানো হয়েছে শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য হ্যালো হ্যালো হ্যাঁ বলছি কোথায় আছো আরে আমি তো বাজারে আছি বলছি তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি খুলি মুড়াই আসো কেন কি হয়েছে আরে তাড়াতাড়ি এসো না তোমার সাথে খুব দরকার আছে আমি এখানে অপেক্ষা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি আসছি ঠিক আছে বলো কি হয়েছে আরে বসো না তারপরে বলছি আরে কি হয়েছে সেটা তো বলো না কি আরে তুমি কি জানো বাড়ি থেকে বাবা আমার বিয়ে ঠিক করেছে হ্যাঁ তাই তুই টেনশন নেওয়ার কি আছে টেনশন নেব না মানে কথাটা তুমি বলতে পারলে আরে তুই টেনশন নেওয়ার কি আছে তোমার বিয়ের বয়স হয়ে গেছে ওই জন্য তো ছেলে খুঁজছে তোমার বাবা তোমার জন্য আমি অত শত জানি না তুমি আজকে আমাদের বাড়ি চলো দিয়ে আমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলো আচ্ছা এইটুকুনি চলো তোমার বাবার সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই তোমার কোনো অসুবিধা নেই তো আরে আমার কিসের অসুবিধা হবে আমি তো বলছি বিয়ের ব্যাপারে কথা বলতে না হলে বাবা আবার আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে দেবে আরে তুমি টেনশন নিও না আজকেই গিয়ে তোমার বাবার সাথে কথাবার্তা বলে তোমার আমার বিয়েটা ফাইনাল করে নিচ্ছি চলো ঠিক আছে চলো 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 আসো আসো আরে কাকা বাবু আমি আপনাকে কি বললাম ওই ছেলে না হইলে আপনি অন্য ছেলে দেখুন আমি এই মাসের মধ্যে আমার মেয়ে বিয়ে দেবো ঠিক আছে কাকা বাবু রাখুন 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 থাক বাবা তোমাকে আর আমার জন্য ছেলে খুঁজতে হবে না আমি এই ছেলে কি বিয়ে করবো আমি কি ভালোবাসি কি বলছিস তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুই যে ওকে বিয়ে করবি কি যোগ্যতা আছে ওর আমি অত কিছু জানি না সে তুমি ওর সাথে কথা বলে নাও আমি ওকে বিয়ে করব ঠিক আছে আমিও দেখছি তোর ভালোবাসার কতটা যোগ্যতা আছে বস আমার সামনে নাও নাও বসো বসো আচ্ছা বলো তুমি যে আমার বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখছো তা আমার বাড়ির জামাই হওয়ার কি যোগ্যতা আছে তোমার প্রমাণ দাও আমাকে যোগ্যতা বলছিলাম যোগ্যতা তো আমার ভেতরে অনেকই আছে তা আপনি কি ধরনের যোগ্যতা দেখতে চান আমাকে একটু জানান ওই ধরো তুমি আমাকে এমন একটা যোগ্যতা দেখাও যাতে আমি মন থেকে তোমাকে জামাই হিসাবে মেনে নিতে পারি আচ্ছা হয়ে যাবে কোনো চাপ নেই আপনি আপনার নিজের মন থেকে জামাই হিসাবে মেনে নিতে বাধ্য হবেন ঠিক আছে দেখাও তোমার যোগ্যতা আমিও দেখছি কি করে মেনে নি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই শুরু থেকেই শুরুটা করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি গেটের বাইরে যাচ্ছি আপনার মেয়েকে নিয়ে আর আপনি আমাদের ডাইবেন ঠিক আছে তারপরে শুরু থেকে আবার আপনাকে মানে ওই যোগ্যতা দেখাবো ঠিক আছে আসো হ্যাঁ আসো আসো আরে মা কোথায় গেলি আয় রে আরে মা আয় রে কোথায় গেল ওরা এই এই কুদে গেল এই কুদে গেল এই এই শালা এই শালা হারামজাদা আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেল নাকি এই রামু এই পচা এই সুরে তাড়াতাড়ি ছুটে আয় রে ও মেয়েকে নিয়ে পালিয়ে গেল ও আমার কি হবে ও আমার কি হবে কোন দিয়ে গেল কি জানি ও ও মেয়েকে নিয়ে পালিয়ে গেল এই শালা আচ্ছা বোন মাই ছেলে তো শালাকে পেলে আমি কেটি চচ্চড়ি করে খেয়ে নেবো আচ্ছা বোন মাই ছেলে তো হ্যাঁ যোগ্যতার নাম করে মেয়েকে নিয়ে পালিয়ে গেল হ্যাঁ এখন আমি মানুষকে মুখ দেবো কি করে
আমার সন্তান ছেড়ে যদি আমার মেয়েকে বিয়ে করি নাই, হ্যাঁ আমার মান সম্মান থাকবে? হ্যাঁ কী হবে এবার? যা কী হবে এবার? এবার কী হবে? মান সম্মান সব চলে গেল। এবার তোমার বাবাকে একটা কল করি। হ্যালো, কে? আরে শ্বশুরমশাই, আজ্ঞে আমি। আরে আমাকে শ্বশুরমশাই বলছি কে রে তুই? আরে শ্বশুরমশাই, আমাকে চিনতে পারছেন না? এই তো কিছুক্ষণ আগে আপনার বাড়ি এইছিলাম আপনার মেয়ের হাত চাইতে। আরে তুই, তুই তো আচ্ছা বন্ধ ছিলি, হ্যাঁ যোগ্যতা দেখানো ছড়া না করে তুই আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিস। শিগগিরই আমার মেয়েকে বাড়িতে দিয়ে যা, না হলে সারা তোকে আমি পুলিশে দেবো। আরে শ্বশুরমশাই, আপনি রাগছেন কেন? আমি তো আপনার কথা মতনই চলছি নাকি? মানে মানেটা কি? আরে শ্বশুরমশাই, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে তোর কি যোগ্যতা আছে আমার জামাই হওয়ার। আচ্ছা, আমার মেয়েকে এখান থেকে পালিয়ে নিয়ে গিয়ে ওখান থেকে ফোনের যোগ্যতা প্রমাণ করছো? আরে আপনি এখন ওইসব কথা ছাড়েন তো, এবার আপনি আমাকে বলুন, আমাকে আপনি জামাই হিসেবে মেনে নেবেন কি নেবেন না? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে মন থেকে জামাই হিসেবে মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে টোপরও আছে, আবার এদিকে মালাও আছে, আবার আমার সামনে মন্দিরও আছে, তাহলে আপনার মেয়ের সঙ্গে বিয়েটা সেরে নেই। এই তুই আমার মেয়েকে বিয়ে করবি না কিন্তু? তাহলে আগে আপনি আমাকে বলুন, আমাকে আপনি জামাই হিসাবে মেনে নেবেন কি নেবেন না? আরে তুই তো আচ্ছা বদমাশ ছেলে, একটা কথা শোন, তুই যদি আমার মেয়েকে বিয়ে করছিস না আমি কিন্তু তোকে পুলিশে দেব। এই দেখেন, আবার নিজের জামাইকে ভয় দেখায়। আপনারও পুলিশ আমাকে খুঁজতে খুঁজতে তো সে কাল সকাল হয়ে যাবে, আর ততক্ষণ তো আপনার মেয়ের কাজ আমি সেরে দেব, তখন আপনার মান সম্মানটা কোথায় যাবে শ্বশুরমশাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসো, তারপর আমি ভেবে দেখছি। না না শ্বশুরমশাই, ওটা হবে না, আগে আপনি আমাকে বলুন যে আপনি মন থেকে আমাকে জামাই হিসাবে মেনে নিয়েছেন, তারপরেই আপনার মেয়েকে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। আচ্ছা আচ্ছা বাবা, তুমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসো, আমি তোমাকে মন থেকে জামাই হিসাবে মেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা শ্বশুরমশাই, ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি আসছি। এই চলো গো, তোমার আমার বিয়ে তোমার বাবা মেনে নিয়েছে তো, চলো 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 চলো। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। ভিডিওর কোন পার্টটা তোমাদের খুব ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবে, আর যদি ফেসবুকে থাকে ফলো করে দেবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।